বলো না জুন আন্টি, কি হয়েছে? কিছু না দিদি, কিছু না। তুমি ছোটদা ভাইয়ের উপর রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছ বলো? আর আমরা যে তোমাকে এত ভালোবাসি, আমাদের কথার কোনো দাম নেই। তুমি একবার ভাবো, দাদা ভাই যখন আজকে ফিরে আসবে, এসে দেখবে তুমি নেই বাড়িতে, তখন দাদা ভাই কত কষ্ট পাবে। প্লিজ যেও না জুন আন্টি, দাদা ভাইয়ের বিয়েটা কি আর কোনোদিনও ফিরে আসবে বলো? আমি রিকোয়েস্ট করছি, প্লিজ যেও না। জুন প্লিজ, তুমি যাওয়ার কথা বলো না। দেখো তুমি যাওয়ার কথা বলেছো আর আমার বাড়ির সবাই আপসেট হয়ে পড়েছে। ইনফ্যাক্ট আমারও শুনতে ভালো লাগছে না যে তুমি চলে যাবে। আর তাছাড়া দেখো, আমিও তো উপালকে ছেড়ে এই বাড়িতে রয়েছি না, কারণ কি বলতো, জাম্বর বিয়ে, আমাদের ভাইপোর বিয়ে, বুঝেছো? আমি পিসি, আমি রয়েছি, কিন্তু তুমি, তুমিও তো জাম্বর আন্টি। জাম্বর তো তোমাকে আন্টির মতোই দেখে, তাই না? ডিঙ্কা কি বলেছে না বলেছে, ওর কথায় রাগ করে তুমি চলে যাবে? একবার জাম্বর কথা ভাববে না? জাম্বকে বঞ্চিত করা হবে না ওর আনন্দ থেকে বলো তো? দেখো তোমরা সবাই মিলে আমাকে রিকোয়েস্ট করছো, কিন্তু অনিন্দা একটা অ্যাসুরেন্স দিতে হবে, এরপরে যদি আমাকে কেউ কোনো ইনসাল্ট করে, আমি কিন্তু দেন অ্যান্ড দেয়ার বাড়ি থেকে বেরিয়ে যাবো, তোমরা কিন্তু কেউ তখন আমাকে আটকাতে পারবে না। বেশ, আমি তোমায় এসর করছি, এরপর কেউ যদি তোমায় অপমান করে আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব, আর যদি তা না করতে পারি তোমায় আটকাবো না। অলরাইট, তুমি আমার উপর ভরসা রাখো মা, এরপরে বৌমা এলে তাকে আমি আচ্ছা করে বুঝিয়ে দেবো, আমাদের বাড়িতে মানিয়ে গুছিয়ে চলতে গেলে আমাদের অতিথির সঙ্গে মিসবিহেভ করা চলবে না। আমি তো পরিষ্কার বলে দেবো যে জুনের সাথে যদি অশান্তি করো আমরা সেটা কেউ মেনে নেব না, কেউ না। দরকার হলে তোমাকে ছাড়তে পারি, কিন্তু জুনকে আমরা ছাড়তে পারব না। মা এত বড় একটা কথা বলল, এরপর তো আর কোনো কথা থাকতে পারে না। ইউ হ্যাভ টু স্টে। এই দিদি, জুন আন্টির সুটকেস নিয়ে ঘরে যা না। হ্যাঁ বাবা। বুকান বাবু চলো আমরা উপরে যাই। না আমি কোথাও যাব না, মা আমার বকেছে। মা বকেছে? কেন রে, দুষ্টুমি করছিলি না? না আমি কিছু করিনি, শুধু ভালো আন্টির নাম নিয়েছিলাম। আমার মা ভালো আন্টিকে ভালোই বাসে না। আচ্ছা ঠিক আছে চলো আমরা উপরে যাই, তোমার সুটকেসটা নিয়ে আমরা উপরে যাই, কেমন? মায়ের কথা তো শুনতে হয় তাই না বুকান, মা তো আমাদের ভালোর জন্যই বলে, তাই তো? বোকা ছেলে, চলো আমরা উপরে যাই, চলো বুকান এসো আমরা যাই। বুকান নে, এটা নাও। তুই এটা নে। হ্যাঁ যা যা, করে যা করে যা। থ্যাংক ইউ জুন, তুমি যদি চলে যেতে আমি যে কি করতাম, একেবারে অকুল পাথারে পড়তাম। কি রে বুনি, বেরোতে হবে না? ও হ্যাঁ হ্যাঁ জুন, চলো এবার আস্তে আস্তে রেডি হয়ে নাও। আরে বাবা আমাদের যেতে হবে তো, এখন তো আমরাই এই বাড়ির সর্বঘাটের কাটালি কলা, সব কিছু আমাদের দুজনকেই করতে হবে, সুতরাং বউটাও আমাদের দুজনকেই গিয়ে আনতে হবে, তাই তো? আর যা কিছু হয়েছে সেগুলো ভুলে যাও, মন থেকে ঝেড়ে ফেলো প্লিজ। আমিও তাই বলছি, সব কিছু মন থেকে ঝেড়ে ফেলে বাড়ির মেয়ে বাড়ির মেয়ের মতো থাকো। বলি কিসের চিন্তা তোমার, কিসের চিন্তা? হ্যাঁ বলেছি না, তুমি আমার বাড়িতে মেয়ের মতো থাকবে, আর একটা মেয়ের মতো থাকবে,
দরকার হলে বৌমা মুখ লুকিয়ে থাকবে, সে বিবেচনা করে বাড়িতে থাকবে, বুঝতে পেরেছ? আরে বাবা, তোমার কিসের পরোয়া বলো দেখিনি? তুমি একটা শিক্ষিত, হ্যাঁ, চাকরি করা মেয়ে, মাস গেলে এতগুলো টাকা মাইনে পাও, নিজের সংসার তুমি নিজে চালাও, তোমার কাকে পরোয়া? বলি ও মা, যাও তৈরি হও, বুনির সাথে বেরোতে হবে না। কি রাগ কমেছে? এটা রাগের ব্যাপার নয় মাসি, এটা সম্মানের ব্যাপার। আর তোমার সম্মান বজায় রাখার জন্য আমি যে কোনো এক্সটেন্ট অব্দি যেতে পারি জন। আরে বাদ, শ্রীময়কে সেটা বুঝতে হবে। বৌদি, আরে মিঠুদি, তুমি সকালবেলা তোমার বাড়িতে গিয়ে খবরটা পেলুম গো, তারপরে আমি ছুটে তোমার কাছে চলে এসেছি। হ্যাঁ গো, ডিঙ্কা এখন কেমন আছে? ভালো আছে, এখন অনেক ভালো আছে। আমি একটু আগেই গিয়ে দেখে এলাম, ডাক্তার বলেছে আজকে ছেড়ে দেবে। ভাইকে আসতে বলেছি, কেন যে এখনো আসছে না কে জানে। ও বাড়ির কি খবর? আর ও বাড়ির খবর, সকালবেলা তো এক বিরাট নাটক হয়ে গেছে গো তোমাদের বাড়িতে। ওই জুন দিদি তার ছেলেকে নিয়ে নাকি তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছিল, তারপরে তো তোমার বাড়ির সবাই মিলে তাকে হাতে পায়ে ধরে কোনো রকমে আটকেছে। তোমার শাশুড়ি মা ওই রান্নাঘরে এসে আমার কাছে নিয়ে বিনিয়ে কত রকম বর্ণনা করলো, আমিও বলে দিয়েছি এরকম একটা খবর, আমি তোমাদের বাড়িতে এখন কাজ করতে পারবো না। তোমাদের বাড়িতে এত লোক, আরও কত আত্মীয় স্বজন আসবে, তোমাদের তো রান্নার ঠাকুর আছে, আজকে আমি কাজ করতে পারবো না, আমি টিঙ্কাকে দেখতে যাব। মা গো, শুনে তোমার শাশুড়ি আমাকে তো এই মারে কি সেই মারে, মানে খুব মাতব্বর হয়ে উঠেছিস না? আমি বলেছি শোনো, আমি নিজেই নিজের মাতব্বর, কেউ আমাকে মাতব্বরই করতে বলেনি, মোট কথা আমি সেখানে যাবই। আমি তোমরা তো বাড়িতে সবাই রয়েছো, সবাই মিলে গজল্লা করবে। হ্যাঁ, আর মিঠুদি, মিঠুদি বসে তালে তাল দেবে, সে বান্দা নয়, সে যাবেই, তাই আমি তোমার কাছে চলে এসেছি। তোমার খুব কষ্ট হলো না আসতে? এটা তো আমাদের বাড়ির একদম উল্টো দিকে, আর তুমি তো চিনতেও নাই হাসপাতালটা। শোনো বৌদি, মনের ইচ্ছে থাকলে না সব চিনে নেওয়া যায়। আর তাছাড়া ওই আমাদের বস্তির একজন না এখানে ভর্তি ছিল, আমি তাকে দেখতে এসেছি, তাই জায়গাটা আমি চিনি। এতটা দূর এলে তুমি, তোমার কত টাকা পয়সা খরচা হয়ে গেলো বলো তো? এটা তুমি কি কথা বললে বৌদি? কাকি শুধু তোমার একার ছেলে, ও তো আমারও ছেলের মতো। আচ্ছা, আমার মেয়ের যদি কোনো বিপদ হয় তুমি ওর পাশে দাঁড়াবে না? বৌদি মানছি আমাদের অভাব আছে, কষ্ট করে রোজগার করতে হয়, কিন্তু তা বলে এই বিপদে টাকার কথা ভেবে পিছিয়ে যাব? ও ডিঙ্কা যখন রোজগার পাতি করবে তাই আমায় শোধ দিয়ে দেবে। ছেলেটাকে যে বাঁচিয়ে ফিরে আনতে পেরেছি এই অনেক মিঠুদি। ডাক্তার বলেছে বাড়িতে নিয়ে গিয়ে খুব সাবধানে রাখতে হবে। আমি বলেছি ডাক্তারবাবু আপনি কোনো চিন্তা করবেন না, আমি সারাক্ষণ আমার ছেলেটাকে নিয়ে পড়ে থাকবো, খুব যত্ন করবো ওর, একদম ঠিক হয়ে যাবে আমার ছেলে। বাড়িতে নিয়ে গেলেই ভালো জানো তো, আসলে হাসপাতালের খরচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অনেক টাকার ধাক্কা তো। তুমি টাকার কথা কেন ভাবছো? টাকা ডিঙ্কার বাবা দেবে না মিঠুতে, ডিঙ্কা আমার ছেলে, ওর হাসপাতালের খরচ শুধু আমি দেব। ডিঙ্কা তোর বাবার মতন হতে পারেনি, তাই ডিঙ্কার হাসপাতালের খরচ ওর বাবা কেন দেবে? আর যদি দেয়ও আমি নেব না সে টাকা। কিন্তু এতগুলো টাকা তুমি কোত্থেকে পাবে বৌদি? বুনি দিদি, গয়নার দোকানে কি শুধু কিনতেই আসে, কেউ কেউ বিক্রি করতেও তো আসে। ভাই আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। এক মিনিট বৌদি,
গয়না বিক্রি করতে আসে মানে তুমি কি গয়না বিক্রি করতে এসছো? চলো 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 পাল্টাই।